হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে মাঝখানে খুবই অসুস্থ ছিলাম, এই জন্য ভিডিও দেওয়া হয়নি। মেয়ে অসুস্থ ছিল, আমি অসুস্থ ছিলাম, আপনাদের ভাইয়া অসুস্থ ছিল, সব ব্যস্ততা নিয়ে অনেক রকমের অসুস্থতা ছিল। তারপরে কিছু কেকের ডেলিভারিও ছিল, সব কিছু কমপ্লিট করেছি, সব কিছু আজকে একসাথে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন বাইরে যাব, তো যেহেতু মেয়ের বান্ধবীর একটু বার্থডে, তো আগে মেয়েকে কোচিং থেকে নিব। কোচিং থেকে নেওয়ার পরে তারপর আমি কৃষি মার্কেট যাব, কৃষি মার্কেটে কী কী কিনলাম আপনাদের সাথে সেটা শেয়ার করব, দেখাবো। আর তারপরে ভাইয়ের ছেলের জন্মদিন ছিল, তো জন্মদিনটা আমি ঘরোয়া পরিবেশে আমার বাসায় করেছি। এখনও শরীরটা ভালো হয়নি, খুশখুশ কাশি আছে। এই যে আমার মেয়েটা আল্লাহর রহমতে এখন সুস্থ হয়েছে, আছে সে মোটামুটি। আর আমি ভাইয়ের ছেলের জন্মদিনটা ঘরোয়াভাবেই আমার বাসায় পালন করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কেকটাও শেয়ার করব, আর দুটো কেকের ডেলিভারি ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ভিডিও আসলে দেওয়া হয় না মানে অসুস্থতার কারণে, তবে আশা করি নিয়মিত ভিডিও দিতে চেষ্টা করব। তো দেখতে থাকেন, আমি এখন বাইরে যাব, আর কী কেনাকাটা করলাম, ভাইয়ের ছেলের জন্য কেক বানালাম, সবই আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি এখন মেয়ের কোচিংয়ে যাব, এই যে কোচিংয়ে বসে আছি, ওর কোচিংয়ের অফিস রুম এটা, তো শেয়ার করতেছি এই যে অফিসটা। তো এখন সে তার কোচিং শেষ হয়ে গেছে, তো ওকে নিয়ে আমি বের হয়ে গেছি। যেহেতু আমি কৃষি মার্কেটে যাব, কৃষি মার্কেটে কিছু কেনাকাটা করব, এই জন্য আমি কৃষি মার্কেট যাচ্ছি। এই যে আসলে সবসময় ভ্যান থেকে টুকটাক খাবি দাবি কেনাকাটা হয় বাচ্চাদের জন্য, তাই ভ্যানগুলো আপনার সাথে শেয়ার করছি, এটা পরিচিত একটা রাস্তা। এই যে এগুলো গিফটগুলো কিনলাম, ওরা গিফট করবে বান্ধবীর জন্য, তো গিফট কিনলাম। আর রংটা কিনেছি আমার ছোটো মেয়ের জন্য। আর একটা কসমেটিক্সের দোকানে আসলাম, আমার বড় মেয়ের একটা সেন্ট লাগবে, তো তার জন্য সেন্ট কিনতে আসলাম। এই যে সে সেন্ট দেখছে সে কোনটা নিবে, তিনটা দেখে তারপরে একটা পছন্দ করে নিয়েছি। তো সেন্টটা নিয়ে আমি বাসার উদ্দেশ্যে চলে আসছি, যে বাসায় চলে এসছে। যেহেতু আমার ওই যে আপনার সাথে শেয়ার করেছিলাম কেকের ভিডিও আছে, এগুলো যে গিফটগুলো কিনা হলো, এই যে কেক, অ্যানিভার্সারি কেক যাবে আমার, তাদের পিঙ্ক কালার সহ সাদার ভিতরে পিঙ্ক কালার দিতে বলেছিল। তো এটা হচ্ছে ভাইয়ের ছেলের জন্মদিনের, তাদের সাথে বলেছিলাম যে এটা ভাইয়ের ছেলের জন্মদিনের কেক। এই যে আর এটা হচ্ছে একটা বার্থডে কেক, কেকটা চকলেট কেক, তারপর আরেকটা যেটা ছিল সেটাও চকলেট কেক। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধরো চাকু, ধরো তোমরা সবাই, ধরো 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 সবাই, ধরো সবাই, ধরো সবাই, ধরো হাত ধরো সবাই, ওর হাত ধরো। হ্যাপি বার্থডে বুড়া বার্থডে বয়, হ্যাপি বার্থডে বুড়া বার্থডে বয়, হ্যাপি বার্থডে অনিক, হ্যাপি বার্থডে